সকালবেলায় আমি অফিসেই ছিলাম, তো আমি হঠাৎ করে আমার সিসিটিভিতে দেখি যে আমার একদম অফিসের গেটের সামনেই দুজন মহিলা অভিযোগ রেশন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে মহিলাদের থেকে টাকা তুলেছেন রজেশ চট্টোপাধ্যায়। তিনি বিডিও অফিসের কর্মী বলে পরিচিত দিতেন। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক কৌড়েকে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন দুই তরুণী। বুধবার এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং তরুণীদের অভিযোগ রেশন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ওই মহিলাদের কাছ থেকে টাকা তুলেছিলেন ডোমজুড়ের বাসিন্দা রাজেশ চট্টোপাধ্যায় নামে এক কৌড়ো। রাজেশ নিজেকে ডোমজুড় বিডিও অফিসের কর্মী বলে পরিচয় দিতেন বলে দাবি তরুণীদের। তাদের অভিযোগ ছিল রাজেশ অন্তত জনদশেক মহিলার থেকে চাকরি দেওয়ার নাম করে 30 থেকে 35 হাজার টাকা তুলেছেন। সন্দেহ হওয়ায় দুই তরুণী বুধবার আরও টাকা দেওয়ার নাম করে রাজেশকে বিডিও অফিসে ডেকে পাঠান। তিনি সেখানে পৌঁছালে তার থেকে টাকা তুলে চান। তাদের দাবি তারা রাজেশ তা দিতে অস্বীকার করেন। এরপরে রাজেশকে চড় মারতে থাকেন তারা। সকালবেলায় আমি অফিসেই ছিলাম, তো আমি হঠাৎ করে আমার সিসিটিভিতে দেখি যে আমার একদম অফিসের গেটের সামনেই দুজন মহিলা একজনকে হঠাৎ করে দেখলাম চড় মারলো, এবং সেটা হঠাৎ করেই আমার নজরে পড়ে এবং জাস্ট কিছুক্ষণের মধ্যেই আশেপাশে লোকজন জড়ো হয়ে যায়। তো ওনাদের থেকে আমি জানতে পারি যে কোনো এক সময় ওনারা ওই ব্যক্তিটিকে, মানে যাকে ওনারা চড় মারলে, তাকে ওনারা কিছু মানে টাকা দিয়েছিলেন, সেটা হচ্ছে আর এই ভরসা দিয়েছিলেন যে ওই ব্যক্তিটি ওনাদেরকে চাকরি দেবে। এরপরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি নিজেকে বিডিও অফিসের একজন স্টাফ হিসেবে ওনাদের কাছে পরিচয় দিয়েছেন, সেটা কি আপনি দিয়েছেন? উনি বলেন হ্যাঁ, আমি পুলিশকে জানাই। এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে পুলিশ আসে এবং আমি পুলিশের হাতে ওই দুজন মহিলা এবং ওই ব্যক্তি দুজনকেই তুলে দিই, মানে ব্যক্তিটিকে তুলে দিই এবং মহিলাদের বলি যে আপনারাও যান এবং অফিসিয়ালি আপনারা কমপ্লেন করুন আপনাদের সাথে যে ঘটনাটি ঘটেছে।